বাড়িতে কি একটা বিষয় নিয়ে ঝগড়া বাজছে। ও একদিন ভাত খাওয়ার জন্য আমি বলছি যে মানে পানি ভাত বলে আর কি, পান্তা ভাত, পান্তা ভাত দিছে। পান্তা ভাতে যে একটু লবণ দিয়ে ভাত খাওয়ার জন্য আমি একটু লবণ খুঁজছি। আমাকে একটু তরকারি দিয়েছিল, ওই তরকারিটা ভালো লাগে না, আমি বলতেছি আমাকে একটু লবণ দেন, আমি লবণ দিয়ে ভাতটা খাবো। পরে লবণটা আনতে একটু দেরি হয়েছে দেখি, দেখে আমি ছোট বোনকে আমি ধমকি দিছি যে লবণ আনতে বলছি, লবণ আনতে এতক্ষণ লাগছে কেন। পরে ওই কথা বলে আমি ওরা যখন ধমকি দিই, পরে সে মানে আমার সাথে মুখোমুখি তর্ক তখন করে, আমি গিয়ে ওর একটা থাপড় দেওয়ার জন্য চেষ্টা করছি। পরে আমার মা বলতেছে তুই ওর ছোট, ও তো ছোট বোন না, ওরে মারতে চাচ্ছিস কেন, তুই এই অবস্থা ওরে সুন্দর করে বললেই তো হয়, ওরে মারতে দৌড়াচ্ছিস কেন। তা আমি বলতেছি আমি তো ওরে বললাম যে আমাকে একটু লবণ দেওয়ার জন্য, লবণ দিচ্ছে না, এতক্ষণ লাগে লবণ দিতে, বলে যে তোর কথা মতো মতন তো দিতে পারবে না, তুই কি রোজগার করে খাওয়াচ্ছিস যে তোর কথা মতো মতন দিতে হবে। পরে ওই কথা যখন বলে, পরে আমি এটা মাকে বলি যে আমি রোজগার করে খাওয়াচ্ছি না বিদায়, আপনি আমাকে এই কথাটা বলতেছেন। পরে বলে যে ঠিকই তো বলবো না, হ্যাঁ ওই কথা বলে আমাকে এই কথা বলছে। পরে আমার খুব কষ্ট লাগে, পরে আমি ওই দিন অনেক কান্না করছি যে আমি সামান্য দুইটা ভাত, একটু লবণ দিয়ে ভাত খাওয়ার জন্য একটু লবণ চাইছি, লবণটা দেয় নাই, লবণ খুঁজছি, এটার জন্য আমাকে এত বড় কথাগুলো শুনতে হয়েছে, আমার খুব কষ্ট লাগছে। এমন করতে করতে একদিন দেখা গেল আমার মার সাথে আমার সাথে একটু ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে আমার মা আমাকে ধাক্কা মেরে ওই যে দরজার সামনে বসছিলাম নিচে ফেলে দেয়। তা আমার ওই পায়ের আঘাতগুলোর মধ্যে একটু মাত্র শোকায় আসছে, এমন অবস্থায় একটা ওই যে সিমেন্টের পাটার মধ্যে পড়ে আমার পাটা ছুলে যায়, রক্ত বের হয়েছে। পরে আমি মার সাথে রাগ করে বাড়িতে আর খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি ঘরে বসে থাকতাম, ওই যে মানুষে আসতো আমাকে দেখে যাইতো, 10-20 টাকা দিয়ে গেলে ওইগুলো নিয়ে এই 5 টাকার চিড়া, 5 টাকার গুড় এনে ভিজাই এগুলো খাওয়া দাওয়া করতাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করতাম না। এমন করতে করতে কয়েকদিন চলে যায়, এমন অবস্থা কি করলাম, আরেকদিন ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমি বলতেছি না আমি বাড়িতে থাকবো না, চলে যাব, যেখানে মন চায় এখানে, এই কথা বলে আমি চলে যাচ্ছি। এমন অবস্থায় একটা রিক্সা আছে, রিক্সা এটা করে উঠে আমি আমাদের সাতকানিয়াতে চলে যাই। সাতকানিয়াতে দুইটা আমার এই যে পিঁড়ি দুইটা আছে, এই পিঁড়ি দুইটা নিয়ে আমি চলাফেরা করতাম ছোট। পরে আমি যখন রিক্সা থেকে নামি, আমি রিক্সা ভাড়া দিতে পারতেছি না, এক লোককে 10 টাকা দিয়েছি, ওই 10 টাকা দিয়ে আমি রিক্সা ভাড়া দিছি। পরে আমি পিঁড়িগুলো দিয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছি, এমন অবস্থায় আমার দুই একজনে 10 টাকা 10 টাকা করে দেয়, 20 টাকা দিছে। পরে এমন অবস্থায় আবার দেখতেছি যে পরিচিত লোক যখন দেখছি আমার খুব খারাপ লাগতেছে, আমাকে চিনে এরকম লোক যখন দেখছে আমার খারাপ লাগছে। ওই জায়গা থেকে আবার রিক্সা নিয়ে আর একটু দূরে জুমা মসজিদ বলে ওইখানে চলে যাই, ওইখানে গিয়ে বসে। বসার পরে আমাদের পাড়ার এক লোককে দেখলাম মসজিদের সামনে নামাজ পড়তে গেছে, পরে ওনাকেও দেখে আমি চলে আসছি। যে আমি কিন্তু কারো কাছ থেকে চাইতেছি না, মানে দিচ্ছে ওগুলো নিচ্ছি, কেননা আমি এখন তো কিচ্ছু করতে পারতেছি না, কি করব। হ্যাঁ পরে আমি ওগুলো নিচ্ছি, কারো কাছ থেকে চাইতেছিও না, চাইতে পারতেছিও না, বা পরিচিত লোক একজন যদি সামনে যদি চোখে পড়ে আমার খুব লজ্জা লাগে, খুব খারাপ লাগে। পরে ওইখানে যখন আমাদের পার্শ্ববর্তী একজন লোক দেখছি, ওইখান থেকে আমি চলে আসি। আসার পরে বাড়িতে চলে যাই আসি, আসার পরে ওইখান থেকে আসার সময় মানে চিড়া গুড় এগুলো নিয়ে আসতাম, আইনে ওগুলো ভিজাই খাইতাম। কয়েকদিন খাওয়ার পরে খাইতে 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 এখন বাড়িতে তো আমি খাওয়া দাওয়া করতেছি না, ঝগড়া বাজছে। পরে আমি আবার দু একদিন ওইভাবে করতে করতে আমি বাজারে ওইখানে যাইতাম, কিন্তু কারো কাছ থেকে চাইতাম না। তো এখানে কিছু লোকে আমাকে বলতো তুমি যেহেতু এই অবস্থা, মানুষের কাছ থেকে তুমি চাইবে না, তোমাকে চাইলে তো দিবে, না চাইলে দিবে। তা আমি হা না কিছু বলতাম না, তো চুপ করে থাকতাম। পরে কোনো আত্মীয় স্বজন বা পরিচিত যদি দেখতাম আমার মানে খুব কষ্ট লাগতো, আমার মানে মন হয় যে যে আমি আবার আমার প্রাণটা আমি ত্যাগ করি, কিন্তু পারি না। পরে আমি রাস্তার এক পাশে সরে দাঁড়াইতাম, বা চেহারাটা যেমন দেখা না যায় ওইভাবে সরে দাঁড়াইতাম, আমার কষ্ট লাগতো। পরে আমি এগুলো যখন খারাপ লাগতেছে,
পরে স্টেশনে ওইখানে একটা আমাদের গাড়ি, চট্টগ্রাম আসার একটা গাড়ির স্টেশন আছে, ওইখানে বসে থাকতাম। ওইখানে যারা অপরিচিত, আমার অপরিচিত, ওদের ওরা যদি দিত 2 টাকা 5 টাকা 10 টাকা দিত, ওইগুলো নিতাম, আমি কারো কাছ থেকে চাইতাম না। পরে ওইগুলো নিয়ে চলে আসতাম, এরকম করতে করতে কয়েকদিন চলে যাই। চলে যাওয়াতে আমার কাছে কিছু টাকা হয়, ওই টাকাটা মানে এক রিক্সাওয়ালা আমাকে যাতায়াত করে নিতে আনতো বাঁশখালী বাড়ি। ওর সে আমার টাকাগুলো এমনভাবে হাত করে টাকাগুলো নিয়ে নেয়। সে আমাকে একদিন অফার দেয়, বলে যে তোমাকে বিদেশ নিয়ে যাবে, আমাকে বিদেশ নিয়ে যাবে, বলে যে তোমাদের মতন এরকম লোক বিদেশ নিয়ে যায় অনেকে আছে, তো তোমাকে এই এরকম করে বিদেশ পাঠাই দেবো। তো বলে যে এইরকম একটা ফর্ম পূরণ করতে হবে, এটার জন্য চিটাং শহরে যেতে হবে, টাকা লাগবে এত এত, আমাকে এই টাকাগুলো দাও, আমি তোমাকে এগুলো করে দেওয়ার পর তুমি বিদেশ চলে যেতে পারবা। তা আমি তো এগুলো তেমন একটা বুঝতাম না। পরে আমার যে টাকাগুলো পাইতাম ওই টাকাগুলো এ নিয়ে যেত। পরে এমন করতে করতে আমার টাকাগুলো যখন নিয়ে যায়, আমার হাতে কোনো টাকা ছিল না। পরে আমার ওইখানে যখন পরিচিত লোক যখন চোখে পড়তো, তখন আমার ওই সাতখানি এলাকাটায় ত্যাগ দিলাম, বান্দরবন চলে গেছিলাম 1-2 দিন। যাওয়ার পরে ওইখান থেকে কিছু টাকা কালেক্ট করে নিয়ে আসি। এমন এক সময় দেখি যে আমাদের ওইখানে আসার সময় সিগারেটের গাড়ি যাচ্ছে, ওদের থেকে আমি কিছু বিড়ি সিগারেট নিছি, নিয়ে আমি আমার বাড়ির দোকানের বাড়ির সামনে ওগুলো নিয়ে বসে থাকতাম। তারপর সাতখানে থেকে কিছু চকলেট টকলেট এগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে ওখানে বেচা বিক্রি করতাম। বেচা বিক্রি করতে 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 হঠাৎ দেখা গেলো ওইখানে ওই গ্রামের থেকে কিছু শাক সবজি, তারপরে আম কাঁঠাল, এগুলো বিভিন্ন ধরনের জিনিসগুলো বিক্রি করার জন্য আনতো, আমি ওদের থেকে কিনে নিতাম, কিনে নিয়ে বিক্রি করতাম। এরকম করতে করতে দেখা যাচ্ছে ভালো একটা বেচা কিনা হচ্ছে। হ্যাঁ, ভালো যখন বেচা কিনা হচ্ছে, পরে আমি আস্তে আস্তে যে টাকাগুলো আমি পাইতাম ওই টাকাগুলো দিয়ে আমি জিনিসগুলো নিয়ে বেচা বিক্রি করতাম। বেচা বিক্রি করতে করতে আজকে দেখা গেলো 2টা মাল নিলাম আইটেম, তারপরের দিন 2টা নিলাম, এরকম করতে করতে আইটেম বাড়তেছে। তো পরে এগুলো আমি আমার বাড়ির থেকে একটু সামনে রাস্তার পাশেই বেচা বিক্রি করতাম। পরে আমি কষ্টপিষ্ট করে বাইরে করতাম, আবার ঢুকাইতাম। এমন অবস্থায় আমার মা কী করতো, তখন হালকা হালকা বৃষ্টি পড়তো, বৃষ্টি যখন চলে আসতো, পরে আমার মা একদিন তাড়াহুড়া করে ওখান থেকে ঢুকাইতো, বাইর করতো, এরকম করতে করতে আমার সাথে কথা বলতেছে, ইয়ে করতেছে, কথা বলতে বলতে পরে আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাই। অ্যাডজাস্ট হওয়ার পরে আমি যে টাকাগুলো পাইছিলাম বা ওই যে মানুষে দিয়েছিল ওই টাকাগুলো দিয়ে আমি দোকানদারি করার মতন আমি নিজে নিজে একটা নিজের জ্ঞানে দোকানদারি করতাম। দোকানদারি করতে করতে দেখা গেলো যে আমার প্রতিষ্ঠানটা আমি এক সময় মানে একটা দোকান করে ফেলি। আগে তো রাস্তার পাশে মানে বেড়ার মধ্যে দিয়ে জিনিসগুলো বিক্রি করতাম। পরে আমি আমার মাকে বলি যে আমার তো এই অবস্থায় এত কষ্ট হচ্ছে, আমার তো দোকান করতে হবে। তো একজনে ঘর বিক্রি করতেছে, ওই ঘরটা পুরাতন ঘরটা কিনে নিয়ে 3,000 টাকা দিয়ে কিনে আমার মা ওই একটা লোক দিয়ে ঘরটা খুলে নিয়ে আসছে। পরে এটা আমি বান ঘরটা উঠাইছি, ওই যে দোকান ঘর উঠানোর পরে ওইটাতে থাক এই এই র্যাক ট্যাক যেগুলো বলে আর কি, মাল রাখার জন্য থাক, ওগুলো বানাই, বানাইয়ে পরে মাল টাল উঠাই, পরে ভালো বেচা বিক্রি হচ্ছে। এমন পর্যায়ে দেখা গেলো বেচা কিনা করতে করতে আমার আয় উন্নতি ভালো হচ্ছে। তো আমার মা অনেক কষ্ট করছে, কষ্ট করার পরে দেখা গেলো যে কষ্ট করতে করতে আর ভালো লাগছে না, বলে যে আমি তো আর কষ্ট করতে পারতেছি না, হ্যাঁ আমি রান্না বান্না করতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, যে এখন আমি কি করব। তা আমার বড় ভাইকে বলতেছে যে তুই একটা বিয়ে কর, আমার আর সহ্য হচ্ছে না, আমি আর পারতেছি না। তা আমার বড় ভাই বলতেছে যে না আমি বিয়ে করব না, যে তুই আমার মাকে বলতেছে যে ওই আমার ছোট ভাইকে বিয়ে করান। পরে আমার মা বলতেছে ঠিক আছে, ও তুই যখন বিয়ে করবি না ওর জন্য আমি মেয়ে দেখতেছি। তো এই কথাটা বলছে এই জন্য যে আমার ভাইয়ে যদি বিয়ে করে, মানে ভাইয়ের যেটা বলছে আর কি, যে ভাইয়ে যদি বিয়ে করে এমন অবস্থায় আমাকে হয়তো আমার ভাবি বৌদি মানে অ্যাভার্ট করতে পারে এই অবস্থার মধ্যে, হ্যাঁ তেমন একটা সাপোর্ট নাও দিতে পারে। এই জন্য আমার ভাইয়ে বলছে যে ঠিক আছে ওরে বিয়ে করান, তারপরে আমি পরে করব। পরে আমার এক দুঃসম্পর্ক আমার আপন খালতো বোনের ননদ ঠিক করলো, আমার মা ঠিক করার পরে আমার
জন্য ঠিক করে বিয়ে করার জন্য আমি দেখি নাই, দেখছিলাম অনেক দেরিতে। পরে ওর ছোট বোনের কথা ছিল, কিন্তু ওরে ওর বড় বোন বিয়ে আমার সাথে হয়েছে। তখন এটা এক পর্যায়ে দেখা গেল যে যখন বিয়েটা হচ্ছে তখন আমার তেমন একটা ইয়ে ছিল না, মত ছিল না। মত না থাকার পরেও বিয়েটা করতে হয়েছিল, কেননা এই ওদের বাড়িতে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে আমাদের বাড়িতে রাতের বেলা। পরে যখন ওই মেয়েটাকে যখন আমাদের বাড়িতে আনতেছে, ঢুকাইতেছে, তখন ওর চেহারাটা দেখে আমার তো খারাপ লাগছে, কেননা আমি একজন মানুষ, আমার তিনটা হাত পা নাই কি হয়েছে, আমারও তো একটা মন আছে, হ্যাঁ আমার একটা তো পছন্দ আছে, চাহিদা আছে। তো পরে আমার চয়েস যখন হয় না, আমি ওর দেখে পরে আমার কষ্ট লাগে। কষ্ট লাগার পরে তো ওই আমার আমি যাকে ওয়াইফ করছি তাকে নিয়ে যাবে এক রুমেতে, নিয়ে আসছে আমার রুমেতে। পরে আনার সাথে সাথে আমার সামনে যখন পড়ে যায় আমি দেখি আমার খারাপ লাগে। পরে বলে যে ওরে ওই রুমে না, ওই রুমে নেবে, ওই কথা বলছে। পরে বলার পরে ওকে আবার ওই রুমে নিয়ে যায়, আমি আমার রুমে ছিলাম। পরে আমি কান্না করতেছি, দেখি কান্না যখন করতেছি পরে আমার মা আসে, আসে দেখতেছে যে আমি কান্না করতেছি, বলে যে কী হয়েছে কী হয়েছে। তো আমি আমার মারে বলতেছি, মা আমি যে আমার জন্য যে মেয়েটি করছেন এরকম, আমি কি আপনাকে বলছি যে আমি বিয়ে করব বিয়ে করব এরকম, বলে যে কী হয়েছে, তা আমি কই এরকম একটা মেয়ে কেন বিয়ে করতেছেন আমাকে, হ্যাঁ এ কথা বলতেছি। আমার মা বলতেছে তো এখন কি করতে পারি বল, হ্যাঁ। তো আমার মা একটা ছোট একটা পাসপোর্ট সাইজের একটা ছবি আনছিল, আমি দেখি না, আমার লজ্জা লাগতেছে, ওই একজনকে দেখাইতেছে, বলে যে এই মেয়েটার ছবি ওইরকম দেখাইছে, আমি দেখি নাই। পরে আনার পরে যখন আমি পছন্দ করি নাই, পরে আমি কান্না করতেছি, মাকে বলতেছি যে আমি তো আপনাকে বলি নাই যে আমি বিয়ে করব বিয়ে করব এরকম, এটা কি মেয়ে আমাকে বিয়ে করে দিয়েছেন, বলে যে এখন আমি কি করব, এখন তো মেয়ে নিয়ে আসি, এখন লোকজন হাসাহাসি করবে, এগুলো তো সুন্দর হবে না, যা হয়েছে হয়েছে। পরে আমার মা ওইটা বলে আমাকে সান্ত্বনা দিল, আমার বড় ভাইকে ডেকে আনলো। তা আমার বড় ভাইকে যখন ডেকে আনছে, দরজা বন্ধ করে আমার বড় ভাইয়ের পায়ে আমি মাথা রেখে বলতেছি, ভাই আমাকে এটা কি করলেন, আমি কান্না করতেছি বলতেছি, বলে যে কী হয়েছে কী হয়েছে। তা আমি বলতেছি আমি তো এই মেয়ে বিয়ে করবো না, বলে যে কী হয়েছে, আমি কই আমার এটা পছন্দ না। তো বলে যে এখন কি করা যাবে, হ্যাঁ এখন লোকজন আসছে, এখন মান সম্মানের ব্যাপার না। পরে এই কথা বলে আমাকে এই বিয়ের পিঁড়িতে বসাইছে, বিয়ে করতে হয়েছে। পরে আমার তেমন একটা এই ইচ্ছা ছিল না যে বিয়েটা আমি খুশি আনন্দ খুশি করে বিয়ে করব, কেননা মানুষের লাইফে তো বিয়ে হয় একবার। পরে আমার এই অবস্থার মধ্যে আমার ওই বিয়েটাই করতে হয়েছিল, কেননা আমার বড় ভাই বলতেছে তুই কোনো টেনশন করিস না, আমরা আছি আমরা দেখব। এখনও পর্যন্ত আমার বড় ভাই আমাদের মাথার ছায়া,